হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি, ঠিক আছে? তো আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমার মেয়ে স্কুলে যাবে, সেই জন্য মেয়ের টিফিন বানাচ্ছি। এই যে লুচি, আর আগের দিনে তরকারি ছিল, ওই তরকারিটা ওকে দিয়ে দেব। তো আমরা লুচি আর চা খাবো, ঠিক আছে? এই সব কাজ সেরে টেরে, টিফিন সেরে আমি দোকানে যাব। আর সকালবেলা উঠে যে কাজগুলো করতে হয়, মাজা ঘষা সব হয়ে গেছে কমপ্লিট। এবারে টিফিন খাবো, খেয়ে আর দোকানে যাব। চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো সারাদিনের কাজ আমি তোমাদেরকে শেয়ার করব। আমার মেয়ের যেদিন যেদিন স্কুল থাকে, পড়া থাকে, সেদিন করে আর ঘুমই ভাঙে না সকালবেলা। তো কিছু করার আর সুযোগই পায় না, সব কিছু হাতের কাছে গুছিয়ে দিতে হয়। টিফিন করে গুছিয়ে দিতে হবে, ড্রেস গুছিয়ে সামনে রাখতে হবে, সব কিছু। কারণ আমি দোকানে চলে যাব, আমি তো থাকবো না, তো তাই জন্যে সবটা করে দিয়ে তারপরে আমাকে প্রত্যেক দিন এইভাবে সব রেডি করে দিয়ে দোকানে যাই। প্রত্যেক দিন তো আমি শেয়ার করতে পারি না, তো আজকে শেয়ার করছি তোমাদেরকে। মোটামুটি মেয়ের কাজগুলো সব রেডি, মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, আমার বাড়ির কাজ রেডি হয়ে গেছে। এবার এই যে চা আর লুচি টিফিনে খাবো, খেয়ে আর দোকানে যাবো। চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দোকানে। তাই দেখো, প্রত্যেক দিনের মতো দোকানে চলে এসেছে। মা গাড়ি ভাড়া দাও, তারপরে আমাকে টাটা করে তারপরে দোকানে, সরি স্কুলে যাবে। মেয়ে স্কুলে চলে গেল, আর তোমাদের দাদা ভাইও যাবে কাজে, থাকবো বাড়িতে আমি একা। রান্না করো আর খাও। এই যে চলে এসেছে দেখো আমার পতিদেব, ঠিক আছে? দেখা দিয়ে কাজে চলে গেল, আর আমি বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে কি রান্না করব সেইটা চিন্তা ভাবনা করতে করতে আমি বাড়ি যাচ্ছি, গিয়ে এবার কাজগুলো করব। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে বালিশের ওয়ার, বিছানা, চাদর টাদর সব কেচেছি, কিন্তু কিচ্ছু গুছানো হয়নি। আজকে সব করব। আজকে রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই কাজগুলো খাওয়া দাওয়ার পরে এখন করছি। মেয়ে স্কুলে গেছে, কেউ নেই, একা একা খাওয়া দাওয়া করছি। এই একা একা খাওয়া দাওয়া করলাম, করে এইসব কাজগুলো করছি। না তোমাদের দাদা ভাইও কাজে গেছে, কেউ নেই, তো এই সময় এইগুলো সব কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে। আর ঘুমালে রেস্ট নিলে আজকে চলবে না, সব কাজ শেষ করে নিতে হবে। দেখি কথাটা কী হয়, সব পরিষ্কার করবো। আমার সময় হয় না, সেই জন্য কোনো সময় ঠিক থাকে না কখন কী পরিষ্কার টরিষ্কার করবো। তো ওই জন্যে আজকে দুপুরবেলা বসেছি, এগুলো সব গুছাবো, পাখাটা একটু পরিষ্কার করবো, টিভি পরিষ্কার করবো, পাঁচ পালিশের ওয়ারগুলো লাগাতে খুব ঝামেলা, তাড়াতাড়ি আর ঘুরতে চায় না। আমাদের তিনটে মানুষ, তো এক একজনের দুটো করে পাঁচ বালিশ, ম্যাক্সিমাম পাঁচটা আমাদের পাঁচ বালিশ সব লাগে। বিছানায় যদি এতগুলো পাঁচ বালিশ থাকে, তা মানুষ থাকবে কোথায়? অবস্থা খারাপ, মানুষের জায়গা নেই, শুধু পাঁচ বালিশ থাকবে, বড় বড় পাঁচ বালিশ। এই পাঁচ বালিশটা অনেক পুরানো, ছোটবেলা থেকে আমার মেয়ে যা জামা কাপড় পরেছে সব এর মধ্যে রয়েছে। খুললে এখন দেখতে পাবো ছোট্টবেলার ছোট্ট ছোট্ট জামা। তোমার সাথে কিছু থাকলেই যাই হোক, প্রত্যেকটা মানুষ বলেছি আর
আমাদের ছোট্ট একটা ঘর, আর সবার চাহিদা হচ্ছে বড় বড়, তাই জন্য দেখো আমাদের একটা বড় টিভি নিয়ে এসেছি। আমার ঘরের টুপিটাকি যা আছে সব কিছু পরিষ্কার করব আজকে, দেখি কতটা করতে পারি। তোমরা আমাদের সঙ্গে থাকো আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে বাড়িতে কেউ নেই, মেয়েও নেই আর তোমার দাদা ভাইও নেই, ভাবলাম কোথায় ঘুমাবো নাক ডাকিয়ে, তা না করে কাজ করেই যেতে হচ্ছে, কাজ করেই যেতে হচ্ছে, কাজ আর শেষ হচ্ছে না। দেখো তো যাই হোক, আজকে সব আজকে পরিষ্কার করব আর পরেই ছাড়ব। পাখাটা এতটাই নোংরা হয়েছে যে পরিষ্কার করাই যাচ্ছে না, খুলে পরিষ্কার করতে হবে তবেই পরিষ্কার হবে। তো যাই হোক খোলা হয়ে গেছে, এবার পরিষ্কার করব। পাখার ঢাকাটা এত নোংরা, বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করতে গিয়ে কি কেলো হয়ে গেল দেখো, শেষ বেশ ডোবাই পড়ে গেল আমার হাত থেকে ছেড়ে গিয়ে, বাড়াবাড়ির আর শেষ নেই। দেখ জল টপছে, জল থেকে তুলে আনা হলো এই পচা জল, পরিষ্কার করে আবার একে রোদে শুকাতে হবে। আমি তোলার চেষ্টা করলাম, আমি তো পারলাম না, আবার বাবাকে ডাকলাম, বাবা পরিষ্কার, বাবা আবার ওইখান থেকে টেনে তুললো লাঠি দিয়ে। আমার পাখার ঢাকা শুকাইছে রোদে, দেখ পাখার ঢাকা শুকাই গেছে, তুলে নিয়ে নিয়ে এবার লাগিয়ে দিই, কি অবস্থাই না হলো। পাখার ঝুল পরিষ্কার করতে করতে জানলার মধ্যে পাখার এই ঢাকাটা রেখেছিলাম, হাত দিয়ে গড়িয়ে ডোবায় পড়ে গেছে, কাজ করতে গিয়ে বাড়াবাড়ি, হাতে পায়ে একদম লক্ষ্মী ছড়াছড়ি। সবই তো পরিষ্কার হয়ে গেল, তো ফ্রিজ কেন বাকি থাকে, ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আবার কবে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে। আজকে ধরেছি পরিষ্কার সব করেই নি। সবার শেষে বিছানাটা, বিছানাটা পরিষ্কার করলেই সব কমপ্লিট। ফাঁকা মাঠে ঘুমাবো কোথায়, ফাঁকা মাঠে আর গোল মারা হলো না, কাজ করতে করতে দিন কেটে গেল। সারাদিন কাজ করতে করতে দিন কেটে গেল, এবারে দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে 5:30। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।